আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে দেখাবো আখরি রেসিপি তো দেখো কীভাবে আমি আখরি রেসিপিটা বানাই বা কাকরোলের পুরের রেসিপিটা বানাই পুরো ভিডিওতে তো আজ আমরা যে কাকরোলের পুরটা বা আখরির পোটটা বানাবো তার জন্য এই কাঁকরো আমি দুই পিস করে কেটে নিচ্ছি এইভাবে আমি একটা কাঁকরগুলো দুই পিস করে কেড়ে নিলাম এটাকে আমি সিদ্ধ করবো লবণ দিচ্ছি তো আমার কারখল গুলো সিদ্ধ হয়ে গেছে এবারটাকে আমি নামিয়ে নেবো ঠান্ডা করে নিলাম এবার আমরা যাচ্ছি নেক্সট প্রস্তে যাওয়ার প্রথমে আমি যেটা কারখলের যে বীজ গুলো আছে গুলা বের করে নিব তো দেখো কিভাবে বীজ গুলো বের করি আমরা এভাবে একটা চামচ দিয়ে আমরা সবগুলো বীজ বের করে নেবো এইভাবে আমরা সবগুলো কাঁকড়ালের বীজ বের করে নিলাম এবার এটাকে আমরা মিক্সিতে মিক্স করবো তো আমি একটি মিক্সিং বল নিলাম এবার আমি প্রথমে নারকেল কুচি নারকেল কুড়ানো দিচ্ছি এবার কাঁকড়ালের বীজগুলো দিচ্ছি দিচ্ছি গোটা শস্য ও কাঁচা লঙ্কা এবার এটাকে আমি মিক্স করে নেব এইভাবে আমরা এটাকে মিহি করে নিলাম এবার আমরা একটা নেক্সট প্রসেস যাচ্ছি তো আমরা নেক্সট প্রসেস চলে আসলাম এই প্রসেসে প্রথমে আমি একটা কড়াইতে সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এতে আমি ব্যাটারটা দিয়ে দেব এবারে তো আমি প্রথমে সামান্য লবণ দিলাম পরিমাণ মতোই আর দিলাম হলুদ এটাকে আমরা নেড়ে নেড়ে বেজে যতক্ষণ হয় তো আমাদের এটা ভাজা হয়ে এসেছে এবারে তো আমি প্রথমে চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি দিচ্ছি কাজু বাদাম আর দিচ্ছি আমাদের করতে হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে নেবো পুরটা আমাদের ঠান্ডা হয়ে গেছে এবারটা আমি আকৃ ভিতরে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পুর ভিতরে দিয়ে দেব তো আমার আখড়ি পুরগুলো রেডি এবার এটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা বেসনের ব্যাটার বানাবো তো দেখো কিভাবে বেসনের ব্যাটারটা বানাই আমি আমি ব্যাটারটা বানিয়ে নেবো আর ব্যাটারটা বানার জন্য আমি প্রথমে নিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা দিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি এবার দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন এবার দিচ্ছি কালো জিরে স্বাদ মতো চিনি দিচ্ছি স্বাদ মতো নুন আমনার লঙ্কা গুলো হলুদ গুলো এবার জলটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এবার আবার একটু জল দিচ্ছি অ্যাড করছি যাতে ব্যাটটা পাতলা না হয়ে যায় এবার আরেকভাবে আমি আস্তে আস্তে করে জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তো ব্যাটার আমার রেডি আর এই হলো ব্যাটারের কনসিস্টেন্সি আর থিকনেসটা তো আমরা কুটটা ভাজার জন্য একটা কড়াইতে সাদা তেল দিলাম এবার এটা গরম হতে হতে আমরা ওয়েট করে নিচ্ছি তো আমরা পুরটাকে ব্যাটারে মুড়িয়ে নিচ্ছি তো আঁকড়ের বুড়টাকে আমরা এক পিঠ ভেজে তারপর এটাকে আমরা উল্টাবো একদম হিটটা লো রেখে আমরা এটাকে ভাজবো এই এটা আমরা পাল্টিয়ে নিচ্ছি খুব সাবধানে রাটতে হবে তো আমাদের দেখো লাল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো হয়ে গেছে আজকে আমাদের আকৃপটা এই আকৃপুরের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবে না তো আজকে আমার এই আকৃপের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা এখন আমাকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন প্রেস করবে যাতে করে আমার কোনো ভিডিও তোমার মিস না হয় আর আমি খুব তাড়াতাড়ি টুকে সাবস্ক্রাইবার পূরণ করতে যাচ্ছি তাহলে প্লিজ যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি চারটা নতুন রেসিপির সাথে দেখেছিলো কিচেনে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আশা করি